कौन सा था? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুশরা জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ফার্স্ট জয়েন করেছো, বাকিটা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ জয়েন করবে। আমি কি সানজিতাকে ফোন দিব? হ্যাঁ দিতে পারো। দিচ্ছি স্যার। স্যার তো ক্লাস শুরু করে দিছে, মানে আমি আর স্যার আসছি আর কেউ আসে নাই, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ ওই যে তুমি যে কালকে যেভাবে ঢুকছো ওইভাবে ঢুকো। স্যার সানজিদাকে ফোন দিছি, ও আসতেছে। আচ্ছা আসুক। তো আজকেই বুশরা, তুমি মনে হয় ফার্স্ট ক্লাস জুমে, তাই না? অন্য কোন টিচারের জুমের ক্লাসে তো অ্যাড করো নাই? না স্যার। আচ্ছা যাই হোক, আর এর আগের যে ক্লাসগুলো হয়েছে, বিশেষ করে আমাদের অনলাইন গ্রুপের ক্লাস আমরা যে দিয়েছি, ওগুলো তো তুমি ক্লাসগুলো তো দেখো, তাই না? জি স্যার দেখি, কিন্তু অনেক কিছু বুঝি না স্যার। আর আচ্ছা এবারের এবারের মানে এবার চ্যাপ্টার গুলো স্যার যেগুলো করাচ্ছেন অনেক কঠিন। হ্যাঁ, এই চ্যাপ্টার গুলোই আসলে বেশি কঠিন। অসুবিধা নাই, এখন জুমের মাধ্যমে ক্লাস করলে ইনশাল্লাহ তোমাদের সহজ মনে হবে। আর এই জুমের মাধ্যমে যেহেতু সরাসরি কোনো প্রশ্ন করতে পারবা, বোঝার কোনো সমস্যা থাকলে এই জন্য সুবিধা হবে, তাই না? জি স্যার। আচ্ছা আরো আরো একজন জয়েন করেছে, আরো একজন জয়েন করেছে, নাম এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সানজিদা? জি স্যার। আচ্ছা ভালো আছো তুমি? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তো কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা আরো মেয়েরা জয়েন করবে, তারপরে আমরা, প্রথম দিন তো অনেকেরই একটু প্রবলেম হতে পারে জয়েন করতে, তো আশা করি কয়েক মিনিটের মধ্যেই সবাই ইনশাল্লাহ জয়েন করতে পারবে, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শিডিউল অনুযায়ী শুরু করব। আচ্ছা তো এই ফাঁকে তোমাদের কিছু কথা বলি ইনস্ট্রাকশন মূলক, সেটা হলো তোমাদের এই ক্লাস করাকালীন সময়ে যদি কখনো তোমাদের বাসার কারেন্ট চলে যায়, তো বিশেষ করে যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, তো এজন্য আবার যদি কিছুক্ষণের মধ্যে আবার কারেন্ট চলে আসে আবার তোমরা এখানে ঢুকবা একইভাবে। তো তার মানে যেভাবে তোমাদের লিংক দেয়া আছে এবং আইডি ও পাসওয়ার্ড দেয়া আছে, তো এই দুটার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে একইভাবে ক্লাসে ঢুকবা, ঠিক আছে? আচ্ছা তো সাদিয়া, শাহিন, সেতু, সেতু জয়েন করেছে? সেতু হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভিডিওটা অন করে দাও তাহলে, হ্যাঁ দেখাও যাবে। ওই যে স্টার্ট ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ স্টার্ট ভিডিও, স্টার্ট ভিডিও দিলে ভিডিও অন হবে, স্টপ ভিডিও দিলে ভিডিও অফ হয়ে যাবে।
হ্যাঁ, এইবার অন হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, তো অনেকদিন পর তোমাদের সাথে সরাসরি ক্লাস হচ্ছে, তাই না? তো আসলে যদিও ভার্চুয়াল ক্লাস, কিন্তু আসলে ফিজিক্যালি ক্লাসের মতোই মনে হবে। আসলে জুমটা অনেক সুন্দর একটা সফটওয়্যার, প্রাণবন্ত ক্লাস হয়, তো এর জন্য তোমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করা খুব জরুরি। আচ্ছা, লাগবে না। আচ্ছা বুশরা, তুমি কি ভিডিও স্টপ করে রেখেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, ভিডিও অন করলে শো হবে তোমার চেহারা, আর যদি অফ করে রাখো তাহলে বন্ধ থাকবে। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা 10-এর মতো, 10টা 10 বাজে নাই, 10টা 7 বাজে। তো এখন আসলে প্রথম দিন, এ পর্যন্ত 7 জন জয়েন করেছে। তো তোমরা 3 জন ছাড়া বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছো? নীলিমা, আফরোজ, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নীলিমা, আফরোজ কোন গ্রুপের? স্যার সায়েন্স। আচ্ছা, সায়েন্স। আচ্ছা, আর কে জয়েন করেছো? স্যার নরিনিশি, কমার্স থেকে। আচ্ছা, কমার্স থেকে, মাশাআল্লাহ। মেঘলা, তুমি তাই না? আচ্ছা, তো মাশাআল্লাহ, তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো, এবং আশা করা যায় আরো কিছুক্ষণের মধ্যে বাকি যারা আছে তারা জয়েন করবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। প্রথম দিন এই কারণে তোমাদের জন্য একটু ওয়েট করছি, যাতে বাকিরা জয়েন করার সুযোগ পায়। এ পর্যন্ত 8 জন জয়েন করেছো তোমরা। আচ্ছা, হ্যাঁ, এই আচ্ছা, হ্যাঁ, সেতুকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমাদের সবার উদ্দেশ্যে আরো কয়েকটি ইনস্ট্রাকশন মূলক কথা বলি। সেটা হলো, আগেও যেটা বলতেছিলাম শুরুতেই, সেটা হলো এই ক্লাস করাকালীন সময় কারেন্ট চলে গেলে, আবার যখন কারেন্ট আসবে, কিছুক্ষণের মধ্যে যদি কারেন্ট আসে, তাহলে একইভাবে তোমরা প্রবেশ করবে, একইভাবে ঢুকবে, আইডি পাসওয়ার্ড দিয়ে অথবা লিংকের মাধ্যমে। এটা হলো প্রথম কথা। আর যদি আমারও বাসায় ওয়াইফাই এর লাইন যদি কখনো কারেন্ট চলে যায়, আবার কিছুক্ষণের মধ্যে আমি আবার ঢোকার চেষ্টা করব। সেজন্য তোমরা একেবারে চলে যাবে না ক্লাস থেকে, অবশ্যই বসে থাকবে এবং ঢোকার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে তোমরা ক্লাস যখন আমি শুরু করব আলোচনা, তো তখন তোমাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবে, ঠিক আছে? মাইক্রোফোন গুলো মিউট করে রাখবে। যখন আবার তোমাদের আমি মাঝে মাঝে প্রশ্ন করার সুযোগ দিব, তখন আবার মাইক্রোফোন আনমিউট করবা। তো আনমিউট করলে তখন তোমরা বলতে পারবা এবং আমি শুনতে পারবো। তো মাঝে মাঝে এই সুযোগটা তোমাদের দেয়া হবে। এবং তোমরা আমার ফেসবুকের সাথে অ্যাড নাই, এমন কেউ আছো যারা জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, যারা? জি স্যার। নীলিমা, আফরোজ। আচ্ছা, যাই হোক, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড নেই, তো তারা তোমাদের যে গ্রুপের মাধ্যমে আজকে এই ক্লাসে ঢুকলা, এই গ্রুপের ভিতরে, অর্থাৎ ঢাকা উইমেন কলেজ এইচএসসি সেকেন্ড ইয়ার আইসিটি, এই গ্রুপের মধ্যে আমি আমার ফেসবুকের লিংক দিয়েছি। তো এই লিংকের মাধ্যমে তোমরা আমার ফেসবুকের রিকোয়েস্ট পাঠাবা এবং আমি তোমাদের সবাইকে অ্যাড করে নিব। এটা নেওয়ার একটা বিশেষ কারণ হলো, তোমাদের যে আজকে হয়তো প্রথম দিন উপস্থিতি কমও থাকতে পারে, কিন্তু উপস্থিতি যখন বেশি হবে, আইসিটির স্টুডেন্ট সংখ্যা বেশি, এই কারণে তোমরা আমাকে দুইটা বিষয়ে অ্যাটেন্ডেন্স দিবা, নাম আমি প্রেজেন্ট করব। সেটা হলো, সবার নাম ধরে ধরে ডাকলে তো দেখা যাবে সময়টা বেশি লাগবে, সেজন্য তোমাদের এখানে চ্যাট বক্স আছে। তো যারা ল্যাপটপ ব্যবহার করছো, তারা নিচের দিকে দেখবা চ্যাট লেখা আছে, অথবা মোবাইলের নিচে অথবা ডান পাশে থাকবে। তো সেই চ্যাটে ক্লিক করলে তারপরে টাইপ করার জন্য একটা অপশন আসবে, ওখানে তোমাদের নাম আর রোল লিখে দিবা যখন আমি বলবো। আর দ্বিতীয় বিষয়টা হলো, যে যে ফেসবুকের কথা বললাম, ফেসবুকে আমার সাথে অ্যাড হলে তোমরা মেসেঞ্জারে আমার সাথে অ্যাড হতে পারবা। তা আমার মেসেঞ্জারের ভিতরে তোমাদের নাম আর রোল গুলো এই ক্লাস শেষে সবাই দিয়ে দিবা, তাইলে আমি এখানকার চ্যাট বক্সের
নাম রোল এবং মেসেঞ্জার গ্রুপের নাম রোল মিলিয়ে তারপরে তোমাদের প্রেজেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? আর আর একটা কথা বলি, সেটা হলো তোমাদের যারা ওয়াইফাই নিয়েছো তারা বিশেষ করে স্পিডটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবা। তো তোমাদের অভিভাবক যারা আছে, তোমার বাবা অথবা ভাই যারা এই দায়িত্বে আছে, তাদেরকে একটু বলবা যে অনলাইনের ক্লাসগুলো, বিশেষ করে জুমের ক্লাসগুলো প্রাণবন্ত ভাবে অ্যাটেন্ড করতে চাইলে এবং ক্লাস করতে চাইলে আসলে ইন্টারনেটের স্পিডটা একটু বেশি থাকা জরুরি। তো সেজন্য অনেকেরই বাসায় হয়তো 3 Mbps অথবা 4 বা 5 Mbps আছে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা 10 Mbps নিবা। তো এতে করে স্পিডটা বাড়বে এবং তোমরা ক্লাস করতে মজা পাবা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, তো এখন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রায় 10:15 মতো বেজে গেছে, তো আমরা আমাদের ক্লাসে সরাসরি ঢুকে যাই। এখন আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করব। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ICT বিভাগের ছাত্রীদের স্বাগতম। তো তোমাদেরকে ফুল দিয়ে আমি স্বাগতম জানাচ্ছি। স্ক্রিন শেয়ার সব দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? জি স্যার। ওকে, তোমাদের ফুল দিয়ে আমি স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। মোহাম্মদ সেলিম হোসেন, ICT শিক্ষক, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। মোবাইল 01717120029 অথবা 01878600394। ইমেইল salimdwc@gmail.com। পাঠ পরিচিতি, বিষয় ICT, বিষয় কোড 275, অধ্যায় 5 ICT। যাই হোক, আমরা এবার পাঠে ঢুকে যাচ্ছি। সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা, ইতিপূর্বে যে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে, তো সেগুলো সি প্রোগ্রামিং এর অর্থাৎ পঞ্চম অধ্যায় আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়, এখানে দুটো অংশ আছে, একটা প্রোগ্রাম ডিজাইন আর একটা সি প্রোগ্রামিং। তো প্রোগ্রাম ডিজাইনের অংশ তোমরা এর আগেই কমপ্লিট করেছো। সেখান থেকে বেশ কিছু বিষয়ে অনেক আলোচনা করেছি এবং সি প্রোগ্রামিং অংশেও তোমাদের অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে আমি ক্লাস নিয়েছি। তো সেই ক্লাসগুলো তো তোমরা সবাই দেখেছো, তাই না? তো যাদের দেখার সুযোগ কম হয়েছে তারা ওখানে ক্লাসগুলো দেয়া আছে, সেখান থেকে আরো রিপিট করবা, দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আজকে সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা নিয়ে একটু আলোচনা করছি, বেসিক কনসেপ্ট অফ সি প্রোগ্রামিং। তো আমরা জানি কম্পিউটার ভুবনে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে সি হলো একটি উচ্চ স্তরের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। তো 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিসি সি ভাষার উদ্ভাবন করেন। বর্তমানে অপারেটিং সিস্টেম এবং কম্পাইলারের 90%-এরও বেশি রচনা করা হয় সি প্রোগ্রামিং ব্যবহার করে। অর্থাৎ কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম রচনা করার ক্ষেত্রে সি প্রোগ্রামটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো ইতিপূর্বে আমরা বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। তো দেখো, এই প্রোগ্রামটা
এই স্লাইডে পুরোটা দেখাচ্ছে না, অর্ধেকের একটু বেশি দেখবা এবং এরপরের স্লাইডে বাকি অংশটুকু তোমাদের দেখাবো। তো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবা, আমি তার আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা যে বিষয়ে প্রোগ্রাম করবা, তো সে বিষয়ে আসলে সূত্রটা ভালো করে জানতে হবে। তো সূত্র যদি তুমি ভালো করে জানো এবং বুঝো, তাহলে সেই প্রোগ্রামটা করা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আর এই প্রোগ্রামিংটা যেহেতু কোনো মুখস্থর বিষয় নয়, অতএব তোমাদের এর ব্যাকরণটা ভালো করে জানতে হবে। তো এর নিয়ম কানুন ব্যাকরণগত যদি তুমি ভালো করে বুঝতে পারো এবং তোমার আয়ত্তে আসে, তাহলে তোমার এই প্রোগ্রাম করাটা খুব সহজ হবে। আর এক দুইটা প্রোগ্রাম যদি তুমি করতে পারো। আচ্ছা, তোমাদের এক মেয়ে ফোন দিয়েছে, আমি একটু রিসিভ করি, একটু ওয়েট করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ক্লাসে ঢুকো। হ্যাঁ, সবাই বলতে অনেকেই তো ঢুকে গেছে। তো তুমি এক কাজ করো, সেটা হলো তোমাকে ওখানে একটা আইডি এবং পাসওয়ার্ড আছে, তুমি যদি লিংকের মাধ্যমে ঢুকতে না পারো, জুমে গিয়ে সরাসরি আইডি আর পাসওয়ার্ড দিয়ে দাও, তাইলে আশা করা যায়। হ্যাঁ, আমি তো এখন সরাসরি ক্লাসে আছি বাবা, এখন ওই সবকিছু দেখা সম্ভব হবে না, ক্লাসে ঢুকে আছি। তো তুমি একই নিয়ম, নিয়ম অনুসারে যারা ঢুকেছে একই নিয়মে তোমরা ঢুকতে পারবা। তো যাই হোক, একটু ট্রাই করো আর কি, দেখো নিশ্চয়ই পারবা আশা করা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে সি প্রোগ্রামে কিছু নিয়ম কানুন আছে, এই ব্যাকরণগত এই বিষয়গুলো তোমাদের প্রথমে জানতে হবে। এগুলো যখন জানবা তখন তোমাদের প্রোগ্রাম, বাকি সবগুলো প্রোগ্রাম করা সহজ হবে। আর একটা প্রোগ্রাম যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে বাকি সবগুলো প্রোগ্রামই তোমরা সহজেই করতে পারবা। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, তো তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। তো তিনটি সংখ্যার যোগফল আর গড় যদি নির্ণয় আমরা করতে চাই, গড় নির্ণয়ের একটা ছোটবেলায় তোমরা একটা নিয়ম শিখেছো, যে কয়েকটি সংখ্যা যোগ করবা, তো সেগুলোকে যোগ করার পর যতগুলো সংখ্যা আছে তত দ্বারা ভাগ করতে হবে। তো এখানে তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা সংখ্যা তিনটিকে এখানে এ বি সি ধরবো, এ বি সি ধরে এ বি সি কে যোগ করে তারপরে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো দেখি? তিন দিয়ে। তিন দিয়ে, রাইট। কে যেন তুমি? নীলিমা। নীলিমা, ফাইন। তো তিন দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, আমরা প্রথমে প্রোগ্রামের এখানে প্রথমে যে চিহ্নটা দিয়েছি এটা হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ। তো ইনক্লুড এর এখানে দুইটা লাইন আছে, তো ইনক্লুড দিয়ে প্রোগ্রামের ভিতরে যা কিছু আমরা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করব, তো সেটা এখানে ইনক্লুড সেকশনের মধ্যে আমরা দিয়ে দিব। তো এখানে stdio dot is, তো তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। প্রোগ্রামের ভিতরে মান দিতে হয়, আবার মান কম্পিউটার প্রদান করে রেজাল্ট আকারে। তো প্রত্যেকটা প্রোগ্রামেই কমসে কম দুইটা বিষয় অবশ্যই থাকবে, একটা হলো মান দেয়া আর কম্পিউটার মান প্রদান করবে, তার মানে ইনপুট এবং আউটপুট। এই দুই জাতীয় কাজ করার জন্য যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়, তো সেটা হলো